সের শিক্ষার্থী অরিত্রি আত্মহত্যার ঘটনায় অধ্যক্ষ সহ তিন শিক্ষক বরখাস্ত ক্লাস পরীক্ষা চালু সিদ্ধান্ত বিমানের দ্বিতীয় ড্রিম লাইনার হংস বলাকা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী দশ ডিসেম্বর লন্ডনের উদ্দেশ্যে আনুষ্ঠানিক যাত্রা নির্বাচনী আচরণবিধি মনিটরিংয়ে একশো বাইশ ইলেকটোরাল কমিটি মনোনয়ন বাতিলের বিরুদ্ধে সহ পাঁচশো তেতাল্লিশ জনের আপিল নিরপেক্ষ নির্বাচনে আসা কূটনৈতিকদের বিএনপি না থাকলেও ভোট বললেন কাদের প্রহসনে অভিযোগ ফকরুলের শুনছিলেন প্রেসিডিউট ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাতের একুশে সংবাদের সাথে আছি রীতা চৌধুরী ব্রেকআন স্কুলের শিক্ষার্থী অরেচি অধিকারীর আত্মহত্যার ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে তিন শিক্ষককে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ এর মধ্যে তাদের গ্রেপ্তার অভিযান শুরু করেছে পুলিশ এদিকে প্রতিষ্ঠানটিতে চলমান বার্ষিক পরীক্ষায় নতুন তারিখও নির্ধারণ করেছে পরিচালনা পর্ষদ রহমানের সহায়তায় রিপোর্ট করছেন রাজধানীর ভিকারুন্নেসা নুন স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী অরিত্রী অধিকারের আত্মহত্যার ঘটনায় বুধবার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো বেলি রোড শাখার সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে বিক্ষোভ করতে থাকে তারা স্টুডেন্ট ওনাদের কাছে কোচিং করে না দেখে ওদেরকে যাচ্ছে তাই বলে ক্লাসের মাঝখানে অনেকভাবে ইনসল্ট করা হয় চাষটি যদি না হয় তাহলে এরকম ঘটনা আরো বাড়বে এ সময় শিক্ষার্থীদের সাথে সহমত জানিয়ে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ করেন অভিভাবকরা টিচার সবাই খারাপ না কিন্তু একজন দুজন আছে যারা বাচ্চাদের এরকম অপমান করে বাবা মা তুলে গালিগালাজ গালাজ করে বাচ্চাদেরকে অন্যরকম একটা টার্গেট রাখবে আর কি এবং অন্যরকম দৃষ্টিতে দেখবে সেই জন্য আমরা গার্ডিয়ানরা এই বইয়ে তাদেরকে কোনো অভিযোগ দিতে পারছি না আমার তো মনে হয় যদি তার বাবা মাকে তার সামনে অপমান না করতো তাহলে হয়তো এই মেয়েটা এই জগন্য পন্থাটা বেতনিত না মোবাইল সাথে এখন আর কন্ট্যাক্ট করা যায় না যেহেতু গেটের ভিতর কোনো গার্জেন এলেও না এটা মনে হয় যেন একটা এটা মানে কি বলবো অন্য ধরনের শাসন এদিকে অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস প্রভাতী শাখার প্রধান জিন্না তারা ও শ্রেণী শিক্ষক হাসনা হেনার বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে গঠিত তদন্ত কমিটি দুপুরে এ নিয়ে প্রতিবেদন জমা দেওয়ার পর তাদের বরখাস্ত ও এমপিও বাতিলের নির্দেশ দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ একই সঙ্গে আত্মহত্যায় জন্য তিন শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা সহ অন্য আইনানুগ ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন তিনি বরাতിച്ചগত সিট ইনচার্জ জিনেত আক্তার এই তিনজনকে আমরা বরখাস্ত করার জন্য নির্দেশ দিচ্ছি এরি ধারাবাহিকতায় সন্ধ্যায় তিন শিক্ষককে বরখাস্ত করে প্রতিষ্ঠানটির পরিচালনার একই সঙ্গে শনিবার থেকে পূর্বনির্ধারিত রুটিনে পুনরায় ক্লাস পরীক্ষা শুরু হবে বলেও জানান তারা চলমান বার্ষিক পরীক্ষার দুদিনের নতুন তারিখও জানান অন্যদিকে অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনায় দায়ের করা মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে গোয়েন্দা পুলিশকে গেল তিন ডিসেম্বর রাজধানী শান্তিনগরে ভিকারুনেসা স্কুলের শিক্ষার্থী অরিথি অধিকারী ফাঁস দিয়ে আত্মহত্যা করে এরপর থেকে আন্দোলনের নামে শিক্ষার্থী অভিভাবকরা দুলি মল্লিক একুশে টেলিভিশন এদিকে অরিথ্রি অধিকারী আত্মহত্যার ঘটনায় ভিকারুনেসা অভিযুক্ত শিক্ষক ও গভর্নিং বডি পদত্যাগ চেয়েছে শিক্ষার্থীরা গভর্নিং বডির চেয়ারম্যান গোলাম আশরাফের কাছে ছয় দফার দাবি সম্বলিত স্মারকলিপি দিয়েছে তারা অন্য দাবির মধ্যে রয়েছে অভিভাবকদের ডেকে অপমান বন্ধ করতে হবে শিক্ষার্থীদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন এবং বহিষ্কারে হুমকি দেওয়া চলবে না দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন গভর্নিং বডি চেয়ারম্যান গভর্নিং বডির সবাইকে পদত্যাগ করতে হবে এই পদত্যাগ যেন শূন্যতা কারণে প্রতিষ্ঠার পরিচয় বন্ধ না হয় সে বিষয়টা আমি প্রস্তাব করব আমরা তদন্ত না করে সম্পূর্ণ কথা বলতে পারবো না তবে শিক্ষা প্রতিষ্ঠান আমরা কেউ এই হতে না। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হওয়া দ্বিতীয় ড্রিম লাইনার উড়োজাহাজ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বাধুনিক দুটি ড্রিম লাইনার সহ বিমানের বহরে যুক্ত হল পনেরোটি উড়োজাহাজ হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে হংস বলাকার ককপিট সহ বিভিন্ন অংশ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী দশ ডিসেম্বর ড্রিম লাইনারটি লন্ডনের উদ্দেশ্যে আকাশে ছাড় উড়বে যুক্তরাষ্ট্রের সিয়াটলে এভারেস্ট থেকে শনিবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হওয়া সেভেন এইট সেভেন মডেলের ড্রিম লাইনার হংস বলাকা বুধবার বিমানটি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা টারমার্কে দেশের শান্তি সমৃদ্ধি কামনায় দোয়া করা হয় পরে বিমানের ককপিট থেকে রানওয়ে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী কথা বলেন বিমানের কর্মকর্তাদের সঙ্গে আকাশ পথে আকাশপথে বলাকা নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেন সরকার প্রধান বিমানের বহরে আরও যুক্ত হতে চলেছে দুটি নতুন ড্রিমলাইনার রাজহংস ও শঙ্খচিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দু সালে মার্কিন প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে দশটি নতুন বিমান ক্রয়ের জন্য দুই দশমিক এক বিলিয়ন ইউএস ডলারের চুক্তি করে নতুন প্রযুক্তির এ উড়োজাহাজে আসন সংখ্যা দুশো একাত্তরটি এর মধ্যে বিজনেস ক্লাস চব্বিশটি ও দুশো সাতচল্লিশটি ইকোনমি ক্লাস চুক্তি অনুযায়ী গাংচিল ও রাজহংস নামে আরও দুটি ড্রিমলাইনার লাইনার সালের বিমানের বহরে যুক্ত হবে সুমন টেলিভিশন ঢাকা নির্বাচনী আচরণবিধি একশো বাইশটি ইলেকটোরাল কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন বিচারকদের সব প্রার্থীর অভিযোগ গুরুত্ব সঙ্গে আমলে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বুধবার শেষ দিনে আপিল করেছেন কারাবন্দির বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিন দিনে আপিল আবেদন করেছেন পাঁচশো তেতাল্লিশ জন ছয় থেকে আট ডিসেম্বরের মধ্যে আপিল আবেদনের শুনানি ও নিষ্পত্তি শেষ করার কথা জানিয়েছেন ইসি সচিব হেলাল উদ্দিন আহমদ স্মৃতিমণ্ডলের রিপোর্ট একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অপরাধ দমনে গঠিত ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির বিচারকদের নিয়ে এই প্রশিক্ষণ কর্মসূচি বিচারকদেরকে সব প্রার্থীর অভিযোগ গুরুত্বের সাথে আমলে নেয়ার নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে আসবে না সমস্যাগুলো নিয়ে আপনাদের কাছে যাবে এবং আপনারা তদন্ত করে তার ব্যবস্থা গ্রহণ করবেন আপনাদের তদন্ত প্রতিবেদনে কোনো প্রার্থীর হারাতে পারে যখন তাদের চিনবে তখন থেকে আপনাদের উপরে দায়িত্ব আসবে এবং তখন আর আমাদের ঢাকায় নির্বাচন কমিশনে শত শত অভিযোগ আসবে না ইলেকটোরাল কমিটির উদ্দেশ্যে আইন অনুযায়ী দৃশ্যমান ভূমিকা নেয়ার আহ্বান জানান সিসি অন্য নির্বাচন কমিশনাররা বলেন একটি অবাধ সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন করতে চায় কমিশন এদিকে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের শেষ দিনে আবেদন করেছেন ২২২ জন এদিন আপিল করেছেন দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফেনী এক এবং বগুড়া ছয় ও সাত আসনে তার প্রার্থিতা বাতিল হয় অন্যদিকে আপিলের শুনানি তিন দিনের পরিবর্তে দুই দিন অর্থাৎ ছয় এবং সাত ডিসেম্বরের মধ্যে শেষ করার আবেদন জানিয়ে ইসিকে চিঠি দিয়েছে বিএনপি আরও বেশ কিছু দাবির কথা জানান বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজিম হোসেন আলাল নয় তারিখ হচ্ছে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আট তারিখ যদি পাঁচটা পর্যন্ত এটা চলতে থাকে অনেক ক্ষেত্রে এটা একটা প্রতিবন্ধকতা তৈরি করবে প্রার্থীদের প্রস্তুতির ক্ষেত্রে গ্রেফতার বাণিজ্য হয়রানি বাণিজ্য এখনও চলছে তিন দিনের আপিল আবেদন এবং শুনানি প্রসঙ্গে ইসি সচিব হেলাল সাংবাদিকদের বলেন মোট আপিল আবেদন করেছেন পাঁচশো তেতাল্লিশ জন বৃহস্পতিবার সকাল দশটা থেকে আপিলের শুনানি শুরু হবে সাথে সাথে নিষ্পত্তিও করা হবে বলে জানান ইসি সচিব তারিখে এক থেকে একশো ষাটটি আপিল আবেদন শুনানি গ্রহণ করে নিষ্পত্তি করা হবে সাত তারিখে একশো একষট্টি থেকে তিনশো নম্বর পর্যন্ত আট তারিখে তিনশো এগারো থেকে অবশিষ্ট যেগুলো আছে অর্থাৎ পাঁচশো তেতাল্লিশ ক্রমিক পর্যন্ত আপিল আবেদন শুনানি এবং নিষ্পত্তি করা হবে বিএনপির পক্ষ থেকে শুনানির সময় না বাড়ানোর দাবি মানা সম্ভব নয় বলে জানান ইসি সচিব প্রার্থীর ক্ষেত্রে স্মৃতিমন্ডল একুশে টেলিভিশন ঢাকা সব দলে অংশগ্রহণে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে বলে আশাবাদ জানিয়েছেন কূটনীতিকরা কয়েকটি দেশের কূটনৈতিক ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় শেষে একথা জানান আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান এইচডি মাম এদিকে নির্বাচন নিয়ে কমিশনের পক্ষপাতমূলক আচরণ সম্পর্কে কূটনৈতিকদের অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতা আমির খুশু মাহমুদ চৌধুরী একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গুলছানের একটি হোটেলে মতবিনিময় সভায় যোগদান অস্ট্রেলিয়া কানাডা সুইডেন ও জাপানের কূটনৈতিক ও কয়েকটি সংস্থার প্রতিনিধিরা প্রায় দুই ঘণ্টাব্যাপী এই বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো এইচ টি ইমাম যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ দীপুমণি বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিকল্পধারার ড শমশের মবিন চৌধুরী এছাড়া সুশীল সমাজের কয়েকজন প্রতিনিধিও বৈঠকে উপস্থিত ছিলেন বৈঠক শেষে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ সামনে তুলে ধরা হয়েছে বলে জানান বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী নির্বাচন আগে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে বিভিন্ন কারণে আপনারা সবাই জানেন কেন হয়েছে এবং এই প্রশ্নবিদ্ধ হওয়ার থেকে তারা যদি বেরিয়ে আসতে চায় তাদেরকে প্রমাণ করতে হবে তারা কি নিরপেক্ষ নির্বাচন চায় এদিকে কমিশনের বিরুদ্ধে আনা বিএনপির অভিযোগ সংবিধানের আলোকে সমাধান করা হবে বলে আশ্বাস দেন এইচটি ই ওরা বলছে তো অসুবিধা আছে কিন্তু আমরা বলেছি তবু অসুবিধা কাটিয়ে উঠবন না নির্বাচন পদ্ধতির উন্নতির জন্য যা কিছু করার বাংলাদেশে একমাত্র বাংলাদেশে আওয়ামী লীগ করেছে এছাড়া সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে এখনো কিছু প্রতিবন্ধকতা রয়েছে বলে মন্তব্য করেন সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম কত শাখাওয়াত তবে বৈঠকের বিষয়ে কোন মন্তব্য করেনি শাউন একুশে টেলিভিশন ঢাকা একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে বিএনপি সরে দাঁড়ালেও উৎসব মুখর পরিবেশে যথাসময়ে নির্বাচন হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বুধবার দুপুরে ধানমন্ডিতের দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন নির্বাচন হওয়া নিয়ে কোন শঙ্কা বা সন্দেহ নেই তবে লন্ডনে বসে নির্বাচন বাঞ্চালের নীল নকশা করছে তারেক রহমান কারো ষড়যন্ত্র নির্বাচন থামাতে পারবে না বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দলের বিদ্রোহী প্রার্থীরা নয় তারিখের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার না করলে সঙ্গে সঙ্গে বহিষ্কার করা হবে বলেও জানান কাদের আগামী নির্বাচন ক্রমেই প্রহসনে পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি নির্বাচনী ব্যস্ততা ও নির্বাচনী কমিশন নির্বাচনী ব্যবস্থা এবং নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণে রেখে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় যেতে চায় বলে অভিযোগ করেন ফখরুল তিনি বলেন মনোনয়ন জমা দেওয়ার পর এক হাজার নশো বাহাত্তর নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তো দূরের কথা পরিস্থিতি আরও খারাপ হচ্ছে বলে অভিযোগ করেন তিনি বিএনপি মহাসচিব বলেন নির্বাচন কমিশনই এখন মূল প্রতিবন্ধকতা তৈরি করছে আট ডিসেম্বরের মধ্যে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট যৌথভাবে নির্বাচনী ইস্তেহার ঘোষণা করবে বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড কামাল হোসেন বুধবার বিকেলে বিজয়নগর ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান ড কামাল হোসেন বলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে জনগণের শেষ ভরসা কারণ কমিশন এখনও নিশ্চুপ নির্বাচনী আইন লঙ্ঘন হলেও পুরী শুধুমাত্র বিরোধী প্রার্থীদের উপর চড়াও হচ্ছে বলে অভিযোগ করেন তিনি তিনি বলেন সরকার যেন তেন ভোটের পুনরাবৃত্তি করতে চাচ্ছে যখন অন্যান্য সঙ্গে থাকবে রাজধানী বাংলা মোটরের এক বাড়ি ঘিরে ছয় ঘন্টার রুদ্ধশ্বাস অভিযান ছেলের লাশ উদ্ধার নেশাগ্রস্ত বাবা আটক পচুয়াখালীতে সাড়ে চারশো বছরের পুরনো শাহী মসজিদ পর্যটন সম্ভাবনা থাকলেও নেই সংস্কার রাজধানী বাংলা এক বাসায় রহস্যজনকভাবে তিন এক বছরে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে সেখান থেকে পাঁচ ঘন্টার চেষ্টায় জিম্মি থাকা অপশিশুকে উদ্ধার করা হয়েছে তাদের বাবাকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী আরও জানাচ্ছেন সঞ্জিদা রশিদ টেবিলের উপর কাফনের কাপড় মোড়ানো শিশুর লাশ ও শুধু একজন মওলনা আর কারো উপস্থিতি নেই প্রতিবেশীরা সহায়তা করতে চাইলে শিশুটির বাবা উল্টো রামদা নিয়ে তেরে আসে হুমকি বাসায় থাকা অপর শিশুকে হত্যার পরে ঘটনাস্থলে আসে আইন খলা বাহিনীর সদস্যরা টানা ছ ঘন্টা দীর্ঘ চেষ্টার পর শক্ত বাবা নুরুজ্জামান কাজলের হাত থেকে মুক্ত হয় জিম্মি শিশু ও একজন খাদেম বাসার ভিতরে একজন খাদেম ছিল ও যে ছেলেটাকে গুসল বাড়াইছে ছেলেটার সাথে একটা দা নিয়ে তাকে জিম্মি করে এই ছোট বাচ্চার লাশটাকে নিয়ে ঘরের ভিতরে ছিল জানা যায় স্বামী নির্যাতন সইতে না পারায় মা অন্যত্র চলে গেলেও শিশু সাফায়েত বাবার হাতেই খুন হয়েছে এমন অভিযোগ করেছে নুরুজ্জামানের ভাই উজ্জ্বল বাচ্চাটারে মারছে ওরা আমার ছোট ভাই ওর বাপে ওর মাথার ইয়ে হয়ে গেছে এই খারাপ হয়ে গেছে তবে হত্যা না অন্য কিছু তার সৎ উত্তর ময়না তদন্তের পর পাওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ দরজা বরাবরই উপরে টি টেবিলের উপরে লাশের কাফন করাই রাখছে তো আরেক বাচ্চা কোলে আছে বাচ্চার নিরাপত্তার কথা চিন্তা করছি কারণ কোনো ধরনের অ্যাকশন করতে গেলে যদি বাচ্চাটার জীবনহানি হয় বয়স্ক লোক ছিল যিনি মসজিদের ইমাম উনি ছিলেন তারও জীবনের কথা নিরাপত্তার কথা চিন্তা করে আমরা এখানে ধৈর্য ধরেছিলাম বাচ্চাটা কিভাবে মারা গেছে সেটা পোস্টমর্টম না করে আসলে বলা যাবে না ঘরের ভিতরে সবই বিশৃঙ্খল ভাঙা চোরা সবই এবং সেটা এখন করা হয়েছে তা না ইতিপূর্বেও করা হয়েছে সঞ্জিতা রশিদ একুশে টেলিভিশন ঢাকা এবার আমাদের সপ্তাহে কাজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড পর্যটন উপকূলীয় জেলা পটুয়াখালীর প্রাচীন স্থাপনা শাহী মসজিদ দেখতে প্রতিদিনই ভিড় করেন দর্শনার্থীরা তবে রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে ঐতিহাসিক স্থাপনাটি জরাজীর্ণ হয়ে পড়েছে ধারণা কোনো এক সময়ে রোকনুদ্দিন বরবকশাহ এর আমলে মির্জাগঞ্জ উপজেলার দক্ষিণে মজিদবাড়িয়া গ্রামে মসজিদটি নির্মিত হয় দীর্ঘদিন সংস্কার না হওয়ায় মসজিদের অনেক কারুকাজ নষ্ট হয়ে গেছে খসে পড়েছে ইট সুরকিও সম্প্রতি সংস্কার হলেও বর্ষার সময় ছাদ চুইয়ে পানি পড়ে প্রায় সাড়ে চারশো বছরের প্রাচীন নির্মাণ শৈলী ও সূক্ষ্ম কারুকাজে নির্মিত মসজিদটি এই অঞ্চলের মুসলিম ইতিহাস আর ঐতিহ্য নিদর্শন যখন সঙ্গে থাকবে খাসগি হত্যায় জড়িত শীর্ষ দুই সৌদি কর্মকর্তাকে গ্রেফতার করা হবে জানাল তুরস্ক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজে আগে প্রস্তুতি ম্যাচ বৃহস্পতিবার মাশির নেতৃত্বে মাঠে নামবে একাদশ বিজয়ের গৌরব সমুন্নত রাখার স্লোগানে ইতালিতে শুরু হয়েছে বিজয় ফুল কর্মসূচি বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলানের হলরুমে কর্মসূচি উদ্বোধন করেন কনসাল জেনারেল ইকবাল আহমেদ লাল সবুজে বিজয় ফুল পরিয়ে ও বিশেষ ক্রৌরপত্রের মোড়ক উন্মোচন করেন তিনি বলেন প্রবাসী বাংলাদেশিদের কাছে বিজয় ফুল হয়ে উঠেছে মুক্তিযুদ্ধে অনন্য স্মারক এই কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ছড়িয়ে পড়বে এমন প্রত্যাশা আয়োজকদের অনুষ্ঠানে আয়োজন করেন বিজয় ফুল উদযাপন কমিটি মিলান শিকর এবং মিলান বাংলা প্রেস ক্লাব আর এরই সাথে শেষ করছি রাতের একুশে সংবাদ যাবার আগে ফ্রেস সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার বিকাউলের শিক্ষার্থী আরেকটি হত্যা আত্মহত্যার ঘটনায় অধ্যক্ষ সহ তিন শিক্ষক বরখাস্ত ক্লাস পরীক্ষা চালুর সিদ্ধান্ত দ্বিতীয় বিমানের দ্বিতীয়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী দশ ডিসেম্বর লন্ডনের উদ্দেশ্যে আনুষ্ঠানিক যাত্রা নির্বাচনী আচরণবিধি মনিটরিংয়ে একশো বাইশ ইলেকটরাল কমিটি মনোনয়ন বাজেটের বিরুদ্ধে খেলোদাসহ পাঁচশো তেতাল্লিশ জনের আপিল